নমস্কার, শুভ সন্ধ্যা, ওয়েলকাম টু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। ঠিক কালী পুজোর আগে, চার দিন আগে, কামালদা বেহালার 14 নম্বরে ডায়মন্ড হারবার রোডের ওপরে দাঁড়িয়ে আছে, যেখানে মাটির প্রদীপ এবং টুনি লাইট বিক্রি হচ্ছে। আপনারা যারা কিনতে চান, খুব সস্তায়, দূরে যেতে হবে না, বেহালা বাজার 14 নম্বরে চলে আসবেন। 14 নম্বর থেকে বেহালা থানা, এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই সব পুজোর জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্র। ডায়মন্ড হারবার রোড, সেই ডায়মন্ড হারবার রোডের ওপরেই দাঁড়িয়ে রয়েছে এই রকম একটি স্টল, যেখানে মাটির প্রদীপ পাওয়া যাচ্ছে, নানা রকমের ডিজাইনের প্রদীপ। দাদা, কি নাম আপনার? রবি কুমার। কিনলেন এখানে? দিয়া, মানে প্রদীপ? প্রদীপ কত করে পড়লো পার পিস? 2 টাকা পিস। 2 টাকা পিস। দাম ঠিক আছে মনে হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বেলা বাজারে এসে কিনতে পারে সবাই। হ্যাঁ, কালকে আলো জ্বলবে। আলো জ্বলবে। আর টুনি লাইট জ্বালাবেন না? জ্বালাবো, ওটাও নিয়ে বিরাটা জ্বলবে। হ্যাঁ হ্যাঁ। কি নাম তোর? অদিত কুমার। অদিত, কোথায় পড়াশোনা করিস? কোন স্কুল? ডিপিএস জোকা। ডিপিএস জোকা। আর তোর কালী পুজো ভালো করে কাটাবি? হ্যাপি দিওয়ালি। হ্যাঁ, খুব ভালো, ভালো থাকিস। হ্যাঁ। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আর চলে এসছে একদম বেহালা বাজার 14 নম্বরে, যেখানে মাটির প্রদীপ বিক্রি হচ্ছে, তার সাথে টুনি লাইটও বিক্রি হচ্ছে। কিন্তু মাটির প্রদীপ আছে দেখাবো প্রথম, বেহালা বাজার এই স্টলটা দেখে রাখুন। এইগুলো আছে তোমার 50 টাকা আছে, এবারে নতুন এসছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই কালী পুজো রাত্রিতে জ্বালানোর জন্য এইগুলো আছে তোমার। 7 প্রদীপ আছে, এইগুলো 50 টাকা আছে। আচ্ছা। 5 প্রদীপ আছে, 40 টাকা আছে। আর এইটা আছে 9 প্রদীপ আছে, এটা 60 টাকা। আর এই প্রদীপ গুলো? এইগুলো 2 টাকা আছে, 1.5 টাকা, 1 টাকা, সব রকম দামের আছে। নানা রকমের মাটির প্রদীপ রয়েছে, আপনারা পছন্দ অনুযায়ী কিনুন, একটু দাম করে কিনতে থাকুন। 14 নম্বরে এসে দূরে যেতে হবে না, দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস অবশ্যই করতে হবে। হ্যাপি দীপাবলি। ডায়মন্ড হারবার রোড, 14 নম্বর থানা, ঠিক ডায়মন্ড হারবার রোডের ওপরে দেখছেন এরকম রঙিন লাইট। কালী পুজো উপলক্ষে ঘর সাজানোর এই জিনিসটা সবার লাগে, রঙিন রঙিন লাইট। এটা মিলান। কি কি আছে তোমাদের? আমাদের সব রকম আছে। লাইটের নামগুলো বলো একটু। লাইটের নামটা বলো সজলদা। চেন লাইট গুলো কত করে? সজলদা, এই স্টার কত করে? এটা 400 টাকা, এটা 300,
এটা 300 আর 90 টাকা 90 80 90 80 70 400 আছে এটা 400 টাকা 150 টাকা তোমার নামটা বলো রিনাশীল হ্যাঁ রিনাশীল রিনাশীলের কাছে আসবে হ্যাঁ সারা আছে 300 টাকা আছে 350 টাকা আছে এই লাইট আছে 300 টাকা এটা এ আছে 180 এইটা বল আছে 250 মুখে হাসি নিয়ে তোমরা দীপাবলি আলো ঘর সাজিয়ে নিতে পারবে আরেকটি স্টলে আসলাম ডিনার পর দারুন দারুন লাইটের কালেকশন রয়েছে বিহাল আর 14 নম্বর ডায়মন্ড হারবার রোডে তোমার নামটা বলো একটু আমার নাম মোহিত মোহিন মোহিত মোহিত মোহিতের দোকানে চলে আসবে রিনার পাশের স্টলটা হলো মোহিত একদম টাইটানিকের পাশেই বেহালা 14 নম্বর স্টল আপনারা দেখছেন ডায়মন্ড ঢাবার রোডটা দেখাচ্ছি রোডের ওপর বাস থেকে নেমে কালী পুজোর লাইট ঘরে সাজানোর জন্য উপস্থিত ডায়মন্ড ঢাবার রোডে তোর নামটা বল সরস্বতী কেশরী এর দোকানে চলে আসবে কি কি লাইট আছে এগুলো দাম কি আছে বল এগুলো এটা 450 450 আর এই প্রদীপ গুলো এটা 150 এটা 170 170 আর 150 টাকা আর এই টুডি গুলো 70 টাকা অনলি 70 বাবুটার কাছে এসে কেনাকাটি করো বাবুটা দেখতেও সুন্দর এবং দোকানও ভালো চালাচ্ছে দেখি আরেক বাবুর দোকানে আসলাম দেখি 14 নম্বর বেহালা থানার মুখে সব লাইট বিক্রি শুরু হয়েছে তোর নাম বল কি এগুলো কত করে দাম আর এগুলো একই দাম প্রদীপ কত দেড়শো টাকা দেখো এই বাবুরা সেল করছে একদম কেনাকাটি করতে পারেন ঘর কষাকষি করে আপনারা ঘর সাজান
আমার নাম লীনা সিনহা। লীনাদি কোথা থেকে আসছেন? আমি এই বেহালারই বাসিন্দা। কি নিলেন এখান থেকে? এটা কি ওই যে ওইটা অরেঞ্জ কালারের এটা নিলাম। অরেঞ্জ কোটা? মৌমাছি। মৌমাছি? মৌমাছি? হ্যাঁ। দামটা কমালো? হ্যাঁ কমিছে, আমার পুরনো দোকান অনেক। পুরনো দোকান? এটা চলবে তো? হ্যাঁ হ্যাঁ জলই দেখে দিল। খুব ভালো। হ্যাপি দীপাবলি। হ্যাপি দীপাবলি। বেহালা থানার পাশে আর একটি স্টল দেখাচ্ছি। এই এই দাদা, এই স্টারটা কি দাম আছে? 300 টাকা। 300 টাকা? তোমার নাম কি আছে? আমার নাম নজরুল। মইদুল? নজরুল। নজরুলের দোকানে আসবে স্টারটা 300 টাকা। এই এই এগুলো কি দাম আছে? আপনার 80 টাকা। 80 টাকা দিয়ে শুরু আছে, 350 টাকা আছে। ভিতরে গুলো? ভিতরে ভিতরে 80 থেকে আছে, 100 টাকা আছে। বেশি বেশি টুনি আছে। আর ওই বল টুনি গুলো কত দাম? বল টুনিটা আপনার 200 টাকা একটা, মানে সেট সেট ওটা সেট আছে। আর একটা আছে 250 টাকা, ভালো সেট। এই হলো বল টুনি। এগুলো কেমন দামের আছে? দাদা দাদা এইটা কি দাম আছে? ওটা 250 টাকা, নতুন কালেকশন এসেছে। নতুন কালেকশন তো 250 টাকা। নজরুলের দোকানে এসে তোমরা কেনাকাটি করতে পারো, অনেক সস্তা আছে। একটু দর কষাকষি করে ঘরটাকে সাজাতে পারো, শুভ দীপাবলির শুভেচ্ছা তাক লাগিয়ে দিতে পারো। তোমার ঘর তোমার কাছে, তোমার সৌন্দর্য তোমার পাশে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা ঘুরে বেড়াচ্ছে রঙিন হয়ে। দাদা নজরুলদা এটার কি দাম আছে? আপনার 150 টাকা। এটা কটা থাকে? ও সামু দামাই দেখার উপায় কি করছে? আমি আমার কি বাবু, ঘর সাজাবি নাকি? হ্যাঁ। কোথা থেকে আসছিস? আমি ময়নাগড় থেকে আসছি। ময়নাগড় থেকে বেহালা বাজার? হ্যাঁ। কোন স্কুলে পড়িস? রামকৃষ্ণ বেদান্ত আশ্রম বিদ্যা মন্দির। পড়াশোনা হচ্ছে? হ্যাঁ। ফাঁকিবাজি চলছে? না। মোবাইলে টিকটক চলছে? না। কি লাইক লাইক কিনতে আসছিস? হ্যাঁ। তুই আর তোর মা? হ্যাঁ। বাবা কোথায়? বাবা কাজে গেছে। ফাঁকিবাজি নয় তো বাবা? না। লাইক কিন ভালো করে সাজা ঘরটাকে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। ময়নাগড়ে অনেক মেলা আমি তুলেছি, আমার লাইভে দেখবি। ভাই সুন্দর করে কালী পুজো দীপাবলির রাতগুলো ঘরে ঘরে সাজান টুনি টুনি লাইট দিয়ে, আর ভালো করে তুলুন, মনটা সুন্দর হোক। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটাও দেখুন, সুন্দর রঙিন ভাবে কামাল কলকাতা আপনার মনকে জয় করে নেবে। শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। টাটা, বাই বাই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন।